চীনের লং মার্চ 5B রকেটের অংশ এটি। চীনের প্রস্তাবিত স্পেস স্টেশনের প্রথম মডিউল মহাকাশে পৌঁছাতে এটি ব্যবহার করা হয়েছিল, আর কয়েক সপ্তাহের মধ্যে এটি আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। সাধারণত এই ধরনের স্পেস ডেব্রি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়। বায়ুমণ্ডলে প্রবল বেগে প্রবেশের সময় ধর্ষণে তা জ্বলে ওঠে, কিন্তু এক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে জ্বলে নিঃশেষ হবে না বলেই মনে করা হচ্ছে।